পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উদাহরণে এরূপ যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাহলে ফজরের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত মধ্যবর্তী যেগুলো গোনা সে করবে সেই গোনাগুলো জোহরের নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তারপর জোহরের নামাজ যে ব্যক্তি পড়বে জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী যে গোনাগুলো হবে সেই গোনাগুলো আসর নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যাবে। আসর নামাজ যে ব্যক্তি পড়বে আসর থেকে মাগরিব পর্যন্ত যে গোনাগুলো হবে মাগরিবের নামাজ পড়ার দ্বারা সেই গোনাগুলো মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। মেরা প্যারা নবি কিতনা প্যারা নবি সারি দুনিয়া কা হে ওহ দু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্রষ্টার পথ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং স্বাগত। আজকে আমরা নামাজের ফজিলত সম্পর্কিত দুটি হাদিস জানব ইনশাআল্লাহ। আসলে নামাজের অনেক ফজিলত রয়েছে যা আপনারা কল্পনা করতে পারবেন না যে নামাজের এত ফজিলত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাহিরে আগমন করিলেন, তখন গাছের পাতা ঝরতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরতে লাগল। তখন তিনি বললেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তার জীবনের ছোট ছোট গুণাগুলো এই গাছের পাতার ন্যায় ঝরিয়া পড়ে। বলি সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধরো একজন ব্যক্তি কোনো এক কারখানার মধ্যে কাজ করে এবং সেখানে কাজ করায় তার শরীরে একটু ময়লা আবর্জনা লেগে যায় এবং তাকে বাড়ি আসার পথে পাঁচটি পুকুর অতিক্রম করতে হয় যাতে সে পাঁচটি পুকুরে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? অবশ্যই থাকবে না। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার উদাহরণে এরূপ যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাহলে ফজরের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত মধ্যবর্তী যেগুলো গোনা সে করবে সেই গোনাগুলো জোহরের নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তারপর জোহরের নামাজ যে ব্যক্তি পড়বে জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী যে গোনাগুলো হবে সেই গোনাগুলো আসর নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যাবে। আসর নামাজ যে ব্যক্তি পড়বে আসর থেকে মাগরিব পর্যন্ত যে গোনাগুলো হবে মাগরিবের নামাজ পড়ার দ্বারা সেই গোনাগুলো মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ যে ব্যক্তি পড়বে মাগরিব থেকে এশা পর্যন্ত যতগুলো গোনা হবে সেই গোনাগুলো এশার নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এশার নামাজ আদায় করবে তাহলে সেই এশা থেকে ফজর পর্যন্ত মধ্যবর্তী যদি কোনো গোনা হয়ে থাকে তাহলে সেই গোনাগুলো ফজর নামাজ পড়ার দ্বারা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে দেখুন কত বড় একটা সওয়াবের কাজ নামাজ পড়াটা। নামাজ পড়ার অনেক সওয়াব রয়েছে। নামাজ পড়লে জীবনের সমস্ত গোনাগুলো মাফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদম নিষ্পাপ বানিয়ে দিবেন নামাজ পড়ার দ্বারা। তো নামাজ পড়ার উদাহরণ এরূপ যে যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সমস্ত ছোট ছোট গোনাগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আর আমাদের এই ভিডিওটি তখনই সার্থক হবে, সফল হবে যখন আমরা এই ভিডিও অনুযায়ী আজ থেকে প্রতিজ্ঞা করব যে আমরা আর কখনো নামাজ মিস দেব না, নামাজকে কাজা করব না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।